বাংলা টেলিভিশনে যাত্রেল খলনায়িকা হিসেবে পরিচিত মিশমী দাস খেলনা বাড়ি ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। নায়ক নায়িকার মধ্যে ঢুকে পড়ে এতদিন ঝামেলা বাঁধিয়েছেন যে খলনায়িকা, তার ব্যক্তিগত জীবনেই এবার বিচ্ছেদের কালো মেঘ। ব্রেকআপ হয়েছে অভিনেত্রী মিশমী দাসের। প্রেম নিয়ে খুব বেশি খোলামেলা না হলেও প্রেমিক বিশাল ফোনের সঙ্গে সম্পর্কের কথা কখনো গোপন রাখেননি মিশমী। একটা সময় তো প্রেমিকের সঙ্গে সময় কাটাবেন বলে চলিত সিরিয়াল থেকে বিরতি নিয়ে গোয়ায় ছুটে গিয়েছিলেন তিনি, কিন্তু তারপরে সম্পর্কের অবনতি টেলিপাড়ায় কানাঘুষায় শোনা যাচ্ছে। বিশালের সঙ্গে ব্রেকআপ হওয়ার জেরেই নাকি টেলিপাড়ায় ফিরে নতুন ইনিংস শুরু করেছেন এই খলনায়িকা। কেন ভাঙলো মিশমী আর বিশালের মাখোমাখো প্রেম, সেই নিয়ে খোলাসা করে কথা বলতে নারাজ তার কথায়। টাকার পিছনে ভালোবাসার পিছনে ছুটে লাভ নেই, এক সাক্ষাৎকারে মিশমী বলেছেন, একটা সময় প্রেম ছিল, এখন আর নেই, আমি সিঙ্গল। আমাদের জীবনের অনেক সময়ই অনেক সম্পর্ক ওয়ার্ক আউট করে না, তেমনটাই করেনি, অনেক ক্ষেত্রে পরিস্থিতি এর জন্য দায়ী হয়। আবার অনেক সময় অনেক ভালোবাসা থাকলেও কম্পাবিলিটি অর্থাৎ সামঞ্জস্যতা থাকে না, এইটুকুই বলবো। প্রতিদিন তারকাদের নিয়ে নতুন নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে ভুলবেন না।